নমস্কার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের আরেকবার স্বাগত নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের আরেকবার স্বাগত আমি জব্বর আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এই মুহূর্তে আরেকটি বিগ ব্রেকিং নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ঠিক যেমনটা আপনারা জানেন ঠিক যেমনটা আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন জ্যোতির্ময় মন্ডল তাকে অপসারণের তলবি সরবরাহ করা হয় এই গ্রাম পঞ্চায়েতেই যেই গ্রাম পঞ্চায়েতে একাধিকবার প্রধানকে অপসারণ করার বিষয়ে কিন্তু এখানে যেমন ধর্না হয়েছে যেমন অবস্থান হয়েছে তেমনি গেটেও তালা পড়েছে বারবার সেই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তলবি সভা অনুষ্ঠিত হয় সাম্প্রতিককালে এবং সেই তলবি সভার পর ঠিক যেমনটা হচ্ছে জানানো যাচ্ছে যে বিডি অফিস থেকে পঞ্চায়েত অথরিটি অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসের ইসলামপুর তিনি যেমনটা আমাদের জানিয়েছেন এবং আমরা যে তথ্য পেয়েছি যে আগামী পঁচিশে মার্চ দু হাজার বাইশ পঁচিশে মার্চ দু হাজার বাইশ ইসলামপুর গ্রাম পঞ্চায়েত অফিস মিটিং হলে বেলা সাড়ে এগারোটায় নবনির্বাচিত যিনি প্রধান হবেন তাকে হচ্ছে নির্বাচন করা এবং বোর্ড গঠনের দিনক্ষণ কিন্তু ঠিক হয়েছে এবং এই গ্রাম পঞ্চায়েত ইসলামপুর গ্রাম পঞ্চায়েত অফিসের মিটিং হলে সেই সভা কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেখানে নবনির্বাচিত যিনি প্রধান হবেন তাকে কিন্তু নির্বাচন করা হবে এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এ বিষয়ে আমরা অবশ্যই পঞ্চায়েত দপ্তরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে নির্দিষ্ট নির্ঘণ্ট যা রয়েছে যে নোটিফিকেশন জারির পর সাত দিনের মধ্যে তলবি সভা এবং এক মাস সময়কালের মধ্যে কিন্তু নতুন প্রধান গঠন করতে হয় নতুন বোর্ড গঠন করতে হয় এবং আজ যেমনটা আমরা জানতে পেরেছি যে ইসলামপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার তথা পঞ্চায়েত এর যে প্রেসক্রাইব অথরিটি রয়েছেন তিনি হচ্ছেন আজকে একটি নোটিফিকেশন জারি করেছেন সেই নোটিফিকেশন ফর্ম ওয়ান এর মাধ্যমে যেমনটা জানা যাচ্ছে যে আগামী পঁচিশে মার্চ দু কিন্তু ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এর কিন্তু হচ্ছে নতুন প্রধান গঠন হবে এবং নতুন বোর্ড গঠন হবে আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই যে পঞ্চায়েতের যে আট সদস্য রয়েছেন সেই আট সদস্যের মধ্যে পাঁচ সদস্য একদিকে থেকে তারা হচ্ছে বর্তমান যিনি প্রধান ছিলেন মানে প্রাক্তন প্রধান যিনি ছিলেন জ্যোতির্ময় মন্ডল তাকে কিন্তু অপসারণের জন্য তলবি সভা করেন সেই সভাতে তিনি নিজে উপস্থিত ছিলেন না এবং তার সাথে যারা যিনি সদস্য ছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন না বাকি পাঁচজন সদস্য মেজরিটির ভিত্তিতে তারা কিন্তু প্রধান জ্যোতির্ময় মন্ডলকে অপসারণ করেন এবং তারপর সেই তলবি সভা গৃহীত সিদ্ধান্ত গৃহীত হয় সে সেই রেজলিউশন কিন্তু বিডিও অফিসে হচ্ছে জমা দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতেই পঁচিশে মার্চ দু ইসলামপুর গ্রাম পঞ্চায়েত অফিস মিটিং হলে বেলা সাড়ে এগারোটায় কিন্তু এখানে আবার নবনির্বাচিত হবেন তার হচ্ছে চয়ন করা হবে এবং পাশাপাশি নতুন বোর্ড গঠন করা হবে আমি জানিয়ে আপনাদের জানিয়ে দিই এই চিঠির মেমো নম্বর হচ্ছে সিক্স ফিফটি ফোর উইদিন ব্র্যাকেট এইট পঞ্চায়েত ডেটের চোদ্দ তিন দু হাজার বাইশ চোদ্দ তারিখ অর্থাৎ গতকাল এই চিঠি হচ্ছে সমস্ত মেম্বার যারা রয়েছেন সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আপনাদের জানিয়ে দিই যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি হচ্ছে অথরিটি পঞ্চায়েতের তিনি পঞ্চায়েত আই মেনে মার্চ দু ইসলামপুর গ্রাম পঞ্চায়েত অফিস মিটিং হলে সেখানে কিন্তু নবনির্বাচিত যিনি প্রধান থাকবেন এবং পাশাপাশি যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে পঞ্চায়েতের দপ্তরগুলোর দায়িত্বভার অর্পণ করবেন অন্যান্য সদস্যদের মধ্যে এই বিষয়ে আরো বিস্তারিত নিয়ে আসছেন আমার সহপ্রতিনিধি রাজশাহী আছেন তিনি কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস টা জানাবেন बिल्कुल सही जब्बारद आपको बता दे पिछले छह महीना से इस्लामपुर पंचायत का, को लेकर जो है एकाधिक जो है समस्या जो है सामने निकल के आ रहे थे आप सभी देख रहे थे कि जब प्रधान थे ज्योतिर्मय उसको जो है लगातार एक के बाद एक ताला लग रहा था पंचायत ऑफिस में उसके बाद जो है कुछ पे पे उसके बाद जो है बार बार जो है इस्लामपुर के जो ब्लॉक प्रशासन है उसके पास भी डेपुटेशन दिया जा रहा था अंत जो है आप सभी को बता दे इस्लामपुर पंचायत के अंदर जो सभी निवासी रहते हैं आम जनता रहते हैं साधारण व्यक्ति रहते हैं उनके लिए जो है अच्छी खबर है क्योंकि अगले 25 तारीख को अगले 25 तारीख को इस्लामपुर पंचायत का इस्लामपुर ग्राम पंचायत का नया प्रधान तथा नया उप्रधान मिलने वाला है उसके बाद ही जो है वापस से पुनः से जो है इस्लामपुर ग्राम पंचायत के अंतर्गत जो इलाके हैं वहाँ का जो काम रुका हुआ था वहाँ का जो डेवलपमेंट रुका हुआ था उन सब कामों उन सब परिसेवाओं को पुनः जो है इस्लामपुर ग्राम पंचायत के अंतर्गत जो लोग रहते हैं उनको मिल पाए आप सभी को बता दें इस्लामपुर ब्लॉक प्रशासन द्वारा तथा पंचायत एक्ट नया उप्रधान का जो है चुनाव होगा वहां पर चुना जाएगा और उसके बाद ही जो है इस्लामपुर ग्राम पंचायत को नया प्रधान और उप प्रधान भी मिलने वाला है यह बड़ी खबर है साथ ही साथ बता दे एक साल से एक बारह महीना या तो महीना बाद ही जो है पंचायत इलेक्शन भी है उसको भी नजर में रखते हुए यह जो उद्योग है इस्लामपुर ग्राम पंचायत में जो नया प्रधान हो रहा है और पूर्ण रूप से जो होगा यह जो प्रधान होगा तीन मूल समर्थित प्रधान होगा तो आगे के दिनों में देखना है जो आगे के एक साल जो बचे हुए इस एक साल में इस्लामपुर ग्राम पंचायत के अंदर कितना डेवलपमेंट होता है क्या क्या नया काम होता है इस पे भी हमारी नजर रहेगी तथा इस इलाके के जो लोग रहने वाले हैं इस्लामपुर ग्राम पंचायत के उनकी भी नजर रहेगी अगले 25 तारीख को ब्लॉक प्रशासन के उपस्थिति में जो है नया प्रधान इसी पंचायत ऑफिस में जो ठीक समय जो है 11 से साढ़े ग्यारह बजे के बीच जो सभागृह है जो मीटिंग हॉल है उस मीटिंग हॉल में मीटिंग के माध्यम से जो है नए प्रधान का तथा नए उप का चुनाव होगा वहाँ से चुना जाएगा उसके बाद भी जो है पुनः जो है इस्लामपुर ग्राम पंचायत का जो कार्यकाल है वह शुरू हो जाएगा इसी तरह की हर छोटी बड़ी खबर हर न्यूज हर अपडेट जानने के लिए आप लोग सबसे पहले और सबसे तेज जो है न्यूज टुडे के साथ जुड़े रहिए तथा हर छोटी बड़ी अपडेट न्यूज इंफॉर्मेशन प्रोमोशन किसी तरह का कोई अपडेट अगर आप तक जाता है तो अवश्य आप लोग ज्यादा से ज्यादा लाइक करें तथा ज्यादा से ज्यादा शेयर करें ताकि ज्यादा से ज्यादा व्यक्तियों तक हमारी हर छोटी बड़ी इन्फॉर्मेशन हर नॉलेज हर न्यूज जो है पहुंच सके यही हम लोगों का उद्देश्य है जुड़े रहिए न्यूज टू इंडिया के साथ मेरे साथ प्रतिनिधि दिपार के साथ मैं राजस्थानी इस्लामपुर ग्राम पंचायत से